শরীফ আর আসানের যে মামলাটা রায় হয়েছে সেই মামলাটা আপিল বিভাগের সর্বসম্মতিক্রমে আপিল আলো হয়েছে এবং 54-2 উপধারা বহাল রেখেছে। এটাকে বলেছিল অসাংবিধানিক, কিন্তু অসাংবিধানিক হবে না, কিন্তু সেই রায়ে কিছু গাইডলাইন আছে যেগুলি ভবিষ্যতের জন্য প্রয়োগযোগ্য, প্রসপেক্টিভ। কাজেই শরীফের একটা রিট পিটিশন ছিল, যে রিট পিটিশন আজকে রুল ইস্যু করা হলো সেই রিট পিটিশনটা আগেই আসছিল, শুনানি হয়েছিল, তখন আদালত বলেছে বিষয়টা সুপ্রিম কোর্টে পেন্ডিং, যেহেতু সুপ্রিম কোর্টে আপিল পেন্ডিং আমরা স্ট্যান্ড ওভার করে দিলাম, আপনি সুপ্রিম কোর্ট শেষ করে আসেন। সুপ্রিম কোর্টে সেই রিট টু আপিল যেটা শরীফের রিট পিটিশন থেকে উদ্ভূত হয়েছে সেটাকে বলা হয়েছে রিডান্ডেন্ট, অপ্রয়োজনীয়, দ্যাট ইজ মোট জাজমেন্টের সঙ্গে ওটা মার্চ হয়ে গেছে। যেটাকে আপিল বিভাগ অপ্রয়োজনীয় বলেছে সেটাকে আজকে হাইকোর্ট বিভাগ রুল ইস্যু করলেন। আমি সেটা কোর্টকে বলেছি এটা প্রসপেক্টিভ, এটা রেট্রোস্পেক্টিভ না, এবং যেখানে আপিল বিভাগ অপ্রয়োজনীয় বলে দিয়েছে সেখানে তো আর কোনো সুযোগ নাই। আদালত বলেছে আমরা শুধু রুল দিব, আমরা এক্সামিন করব। আদালত রুল দিয়েছে আপনার আগামী 21 এপ্রিল এটা রুলটা শুনানির জন্য দিন ধার্য করেছে। ওই বিধির উপর কিন্তু রুল দেয়নি মিস্টার, আমার লন্ডন ফ্রেন্ড যিনি ছিলেন দলুন সাহেব, ওনাদের দুটো প্লেয়ার ছিল, রোমান 1 রোমান 2, রোমান 1 কে 54-2 চ্যালেঞ্জ করেছিল। আমি মাননীয় আদালতকে বললাম এটা তো আর চ্যালেঞ্জ হবে না, যেহেতু এটা আলট্রাভাইলেট ডিক্লেয়ার করেছিল সেটা বাতিল হয়ে গেছে, ওই প্রসঙ্গে কোনো রুল দেয়নি। রুলটা দিছে কেন তার রিমুভালটা, তাকে চাকরিচ্যুত করা হলো সেটা অবৈধ হবে না, এবং তাকে কেন রিইনস্টেট করা হবে না উইথ ফুল ব্যাক ওয়েজেস। এখন প্রশ্নটা হলো যে রুলের ভিত্তি করে ওনাকে রিমুভ করা হয়েছে সেই রুল তো বৈধতা এখানে টিকে গেল, কাজেই এখানে আবার রুল হবে কি করে? সেই কথাটা আমি বলেছি, বলে যে আমি রুল ইস্যু করলাম, আমরা পূর্ণাঙ্গ শুনানি করলাম।